হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আপনাদের পাখিও ভালো আছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে কম খরচে ও কম সময়ে জেব্রা ফিন্স সহ সকল ফিন্স পাখির নেস্ট বানানো যায় এবং এই নেস্টটি খাঁচার সঙ্গে কিভাবে সহজে আটকানো যায় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফিন্স পাখি থেকে প্রচুর পরিমাণে ডিম ও বাচ্চা পেতে হলে আদর্শ মানের নেস্ট বক্স অথবা নেস্ট ঝুড়ি দিতে হবে বন্ধুরা আমি বিগত পাঁচ বছর যাবত এই ঝুড়িতে ফিন্স পাখির ব্রিডিং করে আসছি আজ আপনাদের এই ঝুড়ি সম্পর্কে জানাবো এই ভিডিওতে থাকছে ঝুড়িগুলো কোথায় পাবেন কিভাবে নেস্ট তৈরি করবেন তৈরিকৃত নেস্ট কিভাবে খাঁচার সাথে আটকাবেন সবার প্রথমেই প্রশ্ন আসে এই ঝুড়িগুলো কোথায় পাওয়া যায় বন্ধুরা প্রথমে আপনারা এই ঝুড়িগুলোর জন্য আপনার এলাকায় প্লাস্টিকের পাইকারি দোকানে চলে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এরা ডজনে বিক্রি হয় দোকানগুলোতে গিয়ে ছোট ঝুড়ির কথা বললেই এই ঝুরিগুলো আপনাদের বের করে দেবে ঝুরি কালেকশনের পরে বন্ধুরা এবার আসা যাক ঝুড়িটি কিভাবে নেস্ট আকারে পরিবর্তন করা যায় প্রথমেই ঝুড়ি কাটার জন্য কিছু উপাদান প্রয়োজন পড়ে এক আপনার জন্য মোমবাতির প্রয়োজন পড়বে দুই একটি দেয়াশলাই বা ম্যাসের প্রয়োজন পড়বে তিন একটি চাকু অথবা ধারালো ব্লেড হলেও চলবে তবে বন্ধুরা একাধিক ঝুরি বানানোর জন্য আগুনে পুড়িয়ে প্লাস্টিক কাটা খুব সহজ ও ইজি হয়ে থাকে প্রথমেই ছুরিটাকে গরম করে নিতে হবে এরপর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঝুরিটাকে কেটে নেবেন ঝুড়িটার ফাঁকা যেন এমন হয় যার ভিতর দিয়ে ফেঞ্জ পাখি যেতে এবং আসতে পারে ঝুরিগুলো কাটার পর আপনারা আর একটি সম্পূর্ণ আলাদা ঝুড়ি নিয়ে তার নিচে বসিয়ে দিয়ে এই ঝুড়ির তিন পাশে তিনটি গিট দেবেন যেভাবে আমি গিট দিচ্ছি এইভাবেই গিট দেবেন গিট দেওয়া সম্পূর্ণ হলে ঝুড়িটা দেখতে ঠিক এই রকম দেখাবে বন্ধুরা গেটগুলো অবশ্যই প্লাস্টিকের দড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর দ্বারা পাখির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না যখন ঝুরিগুলোকে নেক্সটে রূপান্তর করা হয় এরপর এক ফুট আকারে চিকন জিয়াতার আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের জিয়াতার একটি কেটে রাখতে হবে এরপর জিয়াতারটি ঝুরির দুই পাশে এই পাশে দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবং অপর সাইড দিয়ে বের করে নিতে হবে এরপর দুই তারকে একসাথে করে একটু প্যাচ দিয়ে নিতে হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এগুলোকে পেঁচ দিয়ে নিচ্ছি এরপর ঝুরির মধ্যে হাত ঢুকিয়ে জিয়া তারগুলো চাপ দিয়ে বাকায়ে দিতে হবে উপরে বের করা তারটি বেশি করে প্যাঁচায় এবং শক্ত করে বানায় মাথাটা হালকা করে ফাঁস করে দিতে হবে যেন এটি খাঁচার সাথে সহজে আটকে যায় বন্ধুরা এই নখটি দিয়ে আপনারা সহজেই খাঁচায় এই ঝুড়িটি আটকায় দিতে পারবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ